বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা। আজকে বাংলা আমার দ্বিতীয় ক্লাস, আজকে তোমাদেরকে পড়ানো হবে সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রথমে আমরা কবি পরিচিতি বলব। কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর 1961 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা জমিদারি কাজ দেখাশোনার জন্য এদেশে কিছুদিন অবস্থান করেছিলেন, কুষ্টিয়া শিলাইদহ অঞ্চলে এবং সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলে। তো সেই প্রক্ষিতে তিনি অনেক কিছুই লিখেছেন। তো আমরা তার এখন কবি এবং সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করব। তো তার কবি এবং সাহিত্য জীবনের মধ্যে রয়েছে সাহিত্যকর্ম। সাহিত্যকর্মের মধ্যে তিনি লিখেছেন কাব্য, উপন্যাস, নাটক, ছোট গল্প, এগুলো লিখেছেন। এগুলোর মধ্যে কাব্যের মধ্যে রয়েছে বনফুল, প্রভাত সঙ্গীত, চিত্রা, মানসী, গীতাঞ্জলি, সোনার তরী, নৈবেদ্য, কণিকা, কড়িয় কোমল, বলাকা, কল্পনা ইত্যাদি। উপন্যাসের মধ্যে লিখেছেন বউ ঠাকুরানির হাট, চোখের বালি, ঘোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, দুই বোন, শেষের কবিতা, নৌকাডুবি, মালাঞ্চর, চার অধ্যায় প্রভৃতি। নাটকের মধ্যে তিনি লিখেছেন বিসর্জন, ঘোড়ায় কলস, শেষ রক্ষা, প্রায়চিত্ত, রাজা, রক্তকরবী, চিত্রাঙ্গা, প্রকৃতির প্রতিশোধ প্রভৃতি। তো এদের মধ্যে থেকে কবিতার মধ্যে আমাদের আলোচ্য আজকে বিষয় হচ্ছে সোনার তরী। তো তোমাদের সোনার তরী কবিতা আমি এখন কবিতা আবৃত্তি করব, এর ভিতরে তোমাদের ভাব এবং সারমর্ম তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো এখন আমি সোনার তরী কবিতাটা আবৃত্তি করছি, একই সাথে তার মর্মনিহিত অর্থ তোমাদেরকে আমি বলতেছি। গগনে গরজে মেয়ে ঘন ভরসা, কুলে একা বসে আছে নাহি ভরসা, আকাশ খুব মেঘাচ্ছন্ন, মেঘ খুব গর্জন করতেছে ঘন ঘন বর্ষায়, আমি কুলে একা বসে আছি, আমার কোনো ভরসা নেই। এখানে কুলে একা বসে আছে কৃষক, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, আমি অনেক রাশি রাশি ভাড়া ভাড়া অনেক ধান কেটে স্তূপ করে রেখেছি, ভরা নদী খুঁড় ধরা খড় পরশা, বর্ষাকালে নদী যেমন ভরা থাকে তেমন স্রোত প্রচন্ড স্রোতের বেগে নদী খরস্রোত হয়ে যায়, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, আমার ধান কাটা শেষ হতেই হতে বর্ষা চলে এলো, একখানি ছোট ক্ষেত আমি একেলা। এখানে কৃষকের যে অর্থ বোঝাচ্ছে, কৃষকের ধান ক্ষেতটা ছিল চারিদিকে নদী, তার মধ্যে চারিদিকে বাঁকা জল পড়িতেছে খেলা, পর পারে দেখি আঁকা তরু ছায়া মই মাখা, কৃষকের জমির পাশে চারিদিকে নদীতে বাঁকা অর্থাৎ তীব্র জলের স্রোতরাশি খেলা করিতেছে, পরপারে দেখি একা তরুময়ী মাখা, পরপারে দেখা যাচ্ছে অর্থাৎ ওপারে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছ এবং অন্যান্য গাছগুলো কালো রং ধারণ করেছে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালবেলায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল বা মেঘাচ্ছন্ন ছিল, এ পারতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কি আসে পারে। এখানে কৃষক খেতে অবস্থান করতেছে, সে দেখতেছে একজন মাঝি গান গেয়ে তরিবে তার দিকে আসতেছে, দেখেই মনে হয় চিনি ওহারে, কৃষক মনে করতেছে আমি এনাকে মনে হয় চিনি, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি নাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধা, পাল তুলে নৌকা চলে যাচ্ছে কোনো দিকে চাহিতেছে না, এবং ঢেউগুলি নিরুপায় হয়ে দুই দিকে বিশাল বিশদ স্রোতের কারণে নদী ভাঙন সৃষ্টি হচ্ছে, দেখে মনে হয় চিনি ওহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কৃষক মাঝিকে জিজ্ঞেস করতেছে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে,
বাড়ে ভিড়াও তড়ি কুলেতে এসে, তুমি তোমার তড়ি কুলে এসে ভিড়াও। যেও যেও জেতা যাও, যারে খুশি তারে যাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তুমি যেখানে যাও যাও, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাও। আমার সোনার ধান কুলেতে এসে, যে আমার ধানগুলো কুলের উপরে অর্থাৎ জমিতে রাখা আছে স্তূপ করা, তুমি এগুলো নাও এবং আমাকেই নিয়ে চলে যাও। যত চাও তত লাও তরুণী পড়ে, আর আছে ঘর নাই নিয়েছি পরে। একাল নদী কুলে জাহালয়ে সিনু কুলে সকলেই দিলাম তুলে হয় ভিতরে। কিন্তু মাঝি শুধু তার ধানগুলি নিল এবং নৌকা নিয়ে সে চলে গেল। এখন আমার এই লহ করুণায় পড়ে কবির কথায়, অর্থাৎ কিশোর বলতেছে আমারে করুণা করে তুমি লও, মাঝিকে বলতেছে আমাকে করুণা করে তুমি লও। ঠাই নাই ছোট্ট সে তড়ি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কৃষক বলতেছে ওই তড়িতে আমার ঠাই নাই, কারণ তড়িটা অনেক ছোট এবং আমার যে সোনার ধানগুলো ছিল সেগুলো দিয়ে সব ভরে গেছে, আমার সেখানে কোনো জায়গা নেই। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে। শ্রাবণ মাসে প্রচণ্ড মেঘে আকাশের চারিদিকে প্রচণ্ড মেঘ ছড়াছিন্ন হয়ে ঘুরতেছে শূন্য নদীর তীরে। রহিন পড়িয়া যাহা ছিল নিয়ে গেল সোনার তড়ি। আমি শূন্য নদীর তীরে পড়িলাম, যাহা ছিল অর্থাৎ আমার যে সোনার ধানগুলি ছিল তাই শুধু মাঝি লইয়া চলে গেল। এই হচ্ছে তোমাদের কবিতার মধ্যে কবিতার অর্থাৎ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রূপক কবিতা। এখানে তোমাদের তাৎপর্যের ভিতর কিছু বিষয় আছে যেগুলো আমি এক্সপ্লেইন করব। যে রূপক কবিতা তো বুঝি সরাসরি কবি এখানে রূপক কবিতা বলেছেন, যে নিজে না হয়ে অন্যের মাধ্যমে এটাকে উপস্থাপন করাকে রূপক কবিতা বলে। এখানে সোনার তরি, সোনার তরি বলতে হইতেছে মহাকালকে বুঝিয়েছে সোনার তরি। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি কবিতায় অন্তর্নিহিত ভাব হচ্ছে মানব ও জীবন এবং মানুষের কর্ম। অর্থাৎ মানুষের জীবন স্বাভাবিকভাবেই একদিন না একদিন তাকে যেতে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, কিন্তু তার সাহিত্যকর্ম বা তার যে রেখে যাওয়া কীর্তি এগুলোই শুধু থাকবে। তো এই কবিতার মধ্যে আরো তাৎপর্যপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে তোমাদের যে কবি বলতেছে যে আমি আমার ধান কেটে, এখানে ধান বলতে তার কর্মকে বুঝিয়েছেন। এখন কৃষকত্বে কবি নিজেকেই বুঝিয়েছেন, এভাবে উপস্থাপন করেছেন যে কৃষকত্বে কবি নিজেই, যে আমার জীবনে আমি যা কিছু অর্জন করেছি, যা কিছু লিখেছি এবং আমার যা কিছু সম্পদ আছে সাহিত্য কর্ম কাব্য উপন্যাস সব কিছুই, এগুলো পরপার আমাকে নিয়ে যাবে না, শুধু রেখে যাবে, শুধু আমাদের এই স্মৃতিগুলো ধরে রাখবে। তো মানব জীবনের প্রতিটি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ কাউকে স্মরণে রাখবে না, মহাকাল কাউকে স্মরণে রাখবে না, রাখবে শুধু তার স্মৃতি এবং কর্মগুলো। তাই আমরা এই কবিতায় বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের মানব জীবনে যা কিছু আছে সব কিছু মহাকালের স্রোতে ভেসে যাবে, কিন্তু রয়ে যাবে শুধু আমাদের কর্মটুকু। এখানে এই অর্থটুকুই কবি বোঝাইতে চেয়েছে। তো তোমাদের আজকে এই পর্যন্ত। তাহলে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি কবিতাটি আবারও ভালোভাবে পড়বা এবং অন্তর্নিহিত অর্থ ভালো করে বুঝবা এবং সেভাবে সামনের দিকে এগিয়ে যাবা। তো আজকের মতে অনলাইন ক্লাসে এখানেই সমাপ্তি, সামনের দিন আবারও দেখা হবে। সবাই যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।